যথাযোগ্য মর্যাদায় রাজ্যে পালিত হয়েছে ভারতের সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর বিআর আম্বেদকরের 68তম মৃত্যুবার্ষিকী। সারা দেশের মতো বুধবার 6 ডিসেম্বর রাজ্যের আগরতলার উজ্জন্ত প্রাসাদে ত্রিপুরা সরকারের উদ্যোগে এই মৃত্যুবার্ষিকী পালিত হয়। দিনটি এই দিন উপলক্ষে আম্বেদকরের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, বর্তমান সময়ে সমাজের প্রত্যেকে ডক্টর বিআর আম্বেদকরের জীবনী সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজন। যারা পিছিয়ে আছেন সেই অংশের মানুষকে বাবা সাহেবের জীবনী সম্পর্কে অবগত করা খুবই প্রয়োজন। বিশেষ করে উনি যেভাবে দলিত সম্প্রদায়ের জন্য কাজ করেছেন, তাদের উন্নতিতে জীবন উৎসর্গ করেছেন, সেটা আজকের দিনেও প্রাসঙ্গিক। সবাই ওনাকে নিয়ে চিন্তা ভাবনা করে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা এই শপথই নিয়েছি, যারা পিছিয়ে পড়া লোক, সমাজের অন্তিম ব্যক্তি এবং পশ্চাৎপদ শ্রেণীর লোক, তাদের সামাজিক অর্থনৈতিক উন্নয়ন সেটা যেন সামনের দিকে এগিয়ে নিয়ে নেওয়া যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই দিশাতেই কাজ করছে, কিভাবে সমাজের যারা পিছিয়ে আছেন তাদের কিভাবে এগিয়ে নিয়ে নেওয়া যায়, তার জন্য প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পেরও ঘোষণা করে থাকেন, যাতে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সকল ধরনের সুযোগ সুবিধা পায়। রাজ্য সরকারও সেই দিশাতেই কাজ করে চলেছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আরও বলেন, আগামী দিন ডক্টর বিআর আম্বেদকর আমাদের যেসব পথ আমাদের দেখিয়েছেন সেই দিশাতেই আমরা চলব। ভারতরত্ন ডক্টর বিআর আম্বেদকরের আজকে প্রয়াণ দিবস, এবং আমরা সবাই জানি যে 1956 সনের আজকের দিন অর্থাৎ 6ই ডিসেম্বর উনি প্রয়াণ হন, এবং আমরা এখানে সবাই এসেছি প্রতি বছরের মতোই। এখানে আগের পূর্বের এখানে অ্যাসেম্বলি ছিল, অ্যাসেম্বলির সামনে ওনার যে মর্মর মূর্তি আছে, তারপর মাল্যদান করেছি। আমার সাথে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, সুধাংশু দাস, চিফ সেক্রেটারি মহোদয় আছেন। তো ভারতরত্ন আমরা সবাই জানি ওনাকে, উনি যেভাবে দেশের জন্য চিন্তাভাবনা করেছেন, বিশেষ করে যারা পশ্চাৎপদ শ্রেণীর, যারা মানুষ, দলিত মানুষদের জন্য উনি যে কাজ করে গেছেন সেটা আজকের দিনও সেটা প্রাসঙ্গিক। সবাই ওনাকে নিয়ে চিন্তাভাবনা করেন, ওনার প্রতি এখানে শ্রদ্ধা নিবেদন করে আমরা সেই শপথেই আমরা নিয়েছি। যারা পিছিয়ে পড়া লোক তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার এই কথা বলেন, যারা অন্তিম ব্যক্তি এবং পশ্চাৎপদ শ্রেণীর যারা লোক, তাদের যে সামাজিক উন্নয়ন এবং তাদের যে আর্থসামাজিক উন্নয়ন সেটা যেন সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এবং এর জন্য উনি নানারকম স্কিম আপনারা সবাই জানেন উনি করেন। আমাদের ত্রিপুরা সরকারও, আমাদের এসসি ডিপার্টমেন্ট থেকে সেইভাবে কাজ হচ্ছে, এবং আগামী দিন উনি যেসব পথ আমাদের দেখিয়েছেন সেই দিশায় আমরা চলব। আজকে এই শপথে আমরা এখানে নিয়েছি, এবং উনি যেভাবে ঘাত প্রতিঘাতের বিরুদ্ধে উনি যেভাবে ওনার জীবন বলতে গেলে একটা বলা যায় একটা ইনস্টিটিউশন শেষ করা যাবে না, ওনার যেসব আমরা কথা আমরা শুনেছি, তো সত্যি আজকের দিনে শুধু ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, ওনার যেসব কর্মকাণ্ড আমাদের সামনে রেখেছেন, একাধারে উনি ছিলেন ক্ষুরধার লেখক, ক্ষুরধার রাজনীতিবিদ সব দিক দিয়ে, এবং ফিলোসফারও ছিলেন উনি, সব দিকে ওনার এত মাল্টি ডাইমেনশনাল যে ক্যারেক্টার ছিল, সত্যিই আজকের দিনে এটা স্মরণ করার মতো। আমি ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে আজকে আরেকটা প্রোগ্রাম আছে, সেখানেও আমরা যাব, ওনার মূর্তি সেখানেও আজকে উন্মোচন হবে। এবং আমরা এই কথাটাই বলতে চাই যে আমাদের রাজ্য সরকার ওনার যে চিন্তাভাবনা সেই মাথায় রেখে আমরা আগামী দিন চলব। ডক্টর বিআর আম্বেদকর ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আজও বিরাজমান, প্রত্যেক দিনই আমরা ওনাকে স্মরণ করি, উনি ভারতের সংবিধান প্রণেতা। ডক্টর বিআর আম্বেদকর চিন্তাভাবনা ছাড়া কোনোভাবেই আমাদের দেশ চলতে পারে না। আজকে ওনার 68তম মৃত্যুবার্ষিকীতে আমরা ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বুধবার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ডক্টর বিআর আম্বেদকরের 68তম তীরধান দিবসে ভারতরত্ন ডক্টর বিআর আম্বেদকরের মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ অর্পণ করে একথা বলেন ত্রিপুরা সরকারের তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। আজ ভারতবর্ষের অন্যতম আমাদের গর্বের মানুষ এবং ভারতরত্ন ডক্টর বিআর আম্বেদকর সংবিধানের প্রণেতা, ওনার আজ প্রয়াণ দিবস। তো সেই উপলক্ষে এসইউএলএফ দপ্তরের পক্ষ থেকে তার যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান বা প্রয়াণ দিবসকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে এখানে আয়োজন করেছি। ডক্টর বিআর আম্বেদকর ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের হৃদয়ে
আজও বিরাজ রয়েছেন এবং যিনি আমাদেরকে সংবিধান দিয়েছেন। ডক্টর বি আর আম্বেদকরের ছাড়া কোনোভাবেই আমাদের দেশ চলতে পারে না। স্বাভাবিক কারণে ওনাকে প্রত্যেক দিন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আজকে আমরা যে অনুষ্ঠান এখানে আয়োজন করেছি, আমাদের দুপুরবেলাও ওনার নামে একটা মূর্তি আমরা উন্মোচন করব। তো অনেক বড় প্রোগ্রাম আছে, আমরা করব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।